মুরা নামের অর্থ কি হতে পারে, কুমিল্লার প্রাচীন সভ্যতা খুঁজে পাওয়া ইতিহাস জানতে পারলে কেমন লাগবে, এসব জানতে যদি চলে যাওয়া যায় একটি জাদুঘরে, তাহলে আর দেরি কেন? দেখতে এবং জানতে আমাদের সাথে চলুন। নতুনকে নতুনভাবে দেখানোর স্বাদ মানুষের সেই আদিকাল থেকে, তাই বলে পুরাতনকে বাদ দিয়ে নয়, কারণ পুরনোকে নতুনভাবে দেখা যায়। আর তাই সেই ইচ্ছে নিয়ে আমরা দুই বন্ধু বেরিয়েছি পথে, আপনাদের ভালোবাসাকে সাথে নিয়ে আজ খুঁজে বেড়াবো কোনো এক ধ্বংসনগরী। ইয়ামাহা পথে যেতে যেতে অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি নীল। আমি স্বপ্না। ইটাখোলা মুড়া উত্তর পশ্চিম কালীবাজার সড়কের পাশে উত্তর কোটবাড়ি এলাকায় বার্ড থেকে একটু সামনে গেলে এটি দেখতে পাবেন। পাহাড়টি সড়ক পথ থেকে প্রায় 11 মিটার উঁচুতে। এখানে তিনটি বসতি আমলের অস্তিত্ব পাওয়া গেছে। এখানে খুঁড়ে পাওয়া গেছে পূর্ব পশ্চিমে প্রায় 80 মিটার 46 সেন্টিমিটার এবং উত্তর দক্ষিণে 55 মিটার পরিমাপের একটি প্রাচীর ঘেরা চত্বর। পাহাড়ের চূড়ায় উঠে মন্দিরে আসতে হলে সিঁড়ি বেয়ে আসতে হয়। আপাতত বলা যায় এটি প্রবেশ পথ। সিঁড়ি বেয়ে উঠলে শুরুতে একটি গলি পথের মতো পথ কিছু দূর গিয়ে ঠেকে গেছে। গলি পথের দুপাশের সিঁড়ি দিয়ে একদম উপরে ওঠা যায়। বন্ধুরা, কথা দিয়েছিলাম পুরাতনকে নতুন করে দেখাবো, আর তাই আমরা দুই বন্ধু চলে এসেছি কুমিল্লার ইটাখোলা মুড়া। কুমিল্লাতে অনেকগুলো মুড়া আছে, তার মধ্যে ইটাখোলা মুড়া একটি। এখানে ইটের গাঁথুনিতে গাঁথুনিতে রয়েছে আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস, আমাদের ঐতিহ্য। আপনাদেরকে সাথে করে খুঁজে দেখব আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য। কি থাকছেন তো? গলি পথটি যেখানে শেষ হয়েছে তার অপর পাশে ভেতরে রয়েছে পূর্বমুখী একটি মন্দির। উপরে ওঠা ছাড়া ভিতরে দেখার উপায় নেই। এখন প্রত্নতত্ত্ব বিভাগ লোহার গেট দিয়ে মন্দিরটি সংরক্ষণ করে রেখেছে। মন্দিরে আছে একটি আবক্ষ বৌদ্ধ মূর্তি, একটি চুনবালি জাত জমাটবদ্ধ মশলায় তৈরি যার মুন্ডু নেই। মন্দিরে প্রাঙ্গণে আরও রয়েছে প্রদক্ষিণ পথ, পূজারীদের আবাসিক কোঠা এবং বেশ কটি নিবেদন স্তূপ। কুমিল্লা শহরের জ্যাম এড়িয়ে শহরটাকে উপভোগ করতে চাইলে তো এ জায়গার তুলনাই নেই। সুন্দরভাবে দূরের শহরটাকে স্পষ্ট দেখতে পাবেন। গাছপালায় ঘেরা এলাকাটি ঘাসের কার্পেটে মোড়া।